লক্ষ্মীপুরের রায়পুরে পুত্রবধূর হাতে শারীরিক নির্যাতন সইতে না পেরে 55 বছর বয়সী ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। রবিবার বিকেলে উপজেলার উত্তরাঞ্চল আবাবিল ইউনিয়নের দক্ষিণ গায়ার চর গ্রামের আখন বাড়িতে ঘটে এই ঘটনা। ঘটনার পর থেকেই অভিযুক্ত পুত্রবধূ সেলিনা বেগম রয়েছেন আত্মগোপনে। নিহত ফাতেমা বেগম মৃত আব্দুল আলীর স্ত্রী, অভিযুক্ত সেলিনা কাতার প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, ইসমাইল দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। প্রায় 2 বছর আগে তিনি কাতারে চাকরি করতে যান। এর মধ্যেই তার স্ত্রী সেলিনা বিভিন্ন অজুহাতে ফাতেমার সঙ্গে নানান ধরনের কলহে জড়িয়ে পড়েন। কারণে অকারণে সেলিনা তার শাশুড়িকে মারধর করতেন। রোববার সকালে ইসমাইলের পাঠানো সংসার খরচ নিয়ে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সেলিনা তার শাশুড়িকে শারীরিকভাবে নির্যাতন করেন। পুত্রবধূর হাতে মারধরের অপমান সইতে না পেরে ফাতিমা ঘরের দরজা বন্ধ করে কীটনাশক পান করেন। দুপুরের পর ফাতেমার ভাই প্রবাসী নুরুল আমিন তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে বোনের সঙ্গে কথা বলতে ফোন নিয়ে যাওয়ার জন্য বলেন স্ত্রীকে, কিন্তু তিনি দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকিতে দরজা না খোলায় জানালা দিয়ে দেখা যায় ফাতেমা পড়ে আছেন খাটে আর তার মুখ দিয়ে লালা ঝরছে। পরবর্তীতে নুরুল আমিনের স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এক পর্যায়ে ফাতেমার মেয়ে আমেনা বেগম ও ভাই সবুজ হোসেন জানালা দিয়ে দরজারি ছিটকিনি খুলে ঘর থেকে মরদেহ বের করেন। অভিযুক্ত সেলিনা বেগম আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুরেঞ্জিৎ বড়ুয়া বলেন, পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। পুত্রবধূর হাতে নির্যাতনের ঘটনায় অপমান সইতে না পেরে বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সেলিনা পালিয়ে যাওয়ার ভয়ে তাকে আটক করা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিউয়ার্স, পুত্রবধূর এই নিষ্ঠুর আচরণে আপনাদের কি মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং তার কি শাস্তি হওয়া উচিত সেটাও জানাবেন। এই সংবাদটির পরবর্তী আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।